আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে দেখছেন ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিটের কালার কয়েল, এগুলা থেকেই মূলত ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট, টালিটিন, কার্ব ক্যানোপি সহ সব ধরনের মাল হয়, টোয়া গার্ডার। এটা হলো টালিটিন। টালিটিন নিয়ে আসলে নতুন করে কিছু বলার নাই, এই বিষয়ে কয়েকটা ভিডিও আছে। এই টালিটিনটার বিশেষত্ব হল এটা দেখতে চারার টালির মতো দেখা যায়, কিন্তু স্টিলের। আর এই টালিটিন যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। অনেকেই গ্রাম থেকে বা বিভিন্ন অঞ্চল থেকে ফোন করে রেট নিয়ে পরবর্তীতে হয়তো তাদের রেডের সঙ্গে ম্যাচ হয় না, যার কারণে ভুলভাবে কেউ নেবেন না। আজকে একজন ফোন দিয়ে বলছে ওনার মিস্ত্রি ভুল তথ্য দিয়ে ওনার কাছে দোকান থেকে মাল নিয়ে গেছে, পরবর্তীতে অনেক মাল অস্টিজ হয়েছে এবং 8 পিস মাল তার বেঁচে গেছে। এটা তো সে ফেরত দিতে পারবে না, যার কারণে এই টালি মালটা যখন আপনারা ক্রয় করবেন তখন অবশ্যই সঠিক মেজারমেন্ট দিয়ে, সঠিক মাপ দিয়ে আপনার যেখানে যত পিস দরকার অত পিসেই নেবেন। এতে আপনার সুবিধা, আপনার অস্টিজ হলো না, যেহেতু একটা দামি মাল এটা কাটাছেঁড়া হইলে আপনার এই লস। আর এটা হলো প্রোফাইল টিন। প্রোফাইল টিন দিয়ে ইন্ডাস্ট্রিয়াল, কলকারখানা, ফ্যাক্টরি, গোডাউন, বাড়ি, যেখানে ইচ্ছা লাগাইতে পারেন। প্রোফাইল টিন আর টালিটিনের সুবিধা হলো আপনি লম্বা যতটুকু চান, এক্ষেত্রে আপনি অ্যাঙ্গেল কম ইউজ করতে পারেন বা একটু গ্যাপ বেশি রেখে করতে পারেন। তারপরে ঘরের ভিতরে যদি বেশি ফাঁকা জায়গার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি প্রোফাইল টিনটা ইউজ করতে পারেন, অনেক স্পেস পাবেন। এটা কলকারখানা ফ্যাক্টরির জন্য বেশ সুবিধাজনক। তো যারা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন, টালিটিন, কার্ব, ক্যানোপি, পার্লিং, জেট পার্লিং, সি পার্লিং, ফোম, স্ক্রু, টুয়া গার্টার, ক্যানোপি, স্টিল বিল্ডিংয়ের যাবতীয় মালামাল লাগে, সব ধরনের মালই আমাদের কাছে পাওয়া যায়। যে কোনো ধরনের মালের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর এই প্রোফাইল টিনটা সুবিধা, এটার সঙ্গে মিলে আবার আলোর জন্য ফাইবার গ্লাসও তৈরি করা হয়। এটার ডাইসে ডাইস রেখে ফাইবার গ্লাস তৈরি করা হয়। যাদের এই প্রোফাইল টিন দরকার বা আলোর জন্য ফাইবার গ্লাস দরকার তারা অবশ্যই যোগাযোগ করবেন। এই প্রোফাইল টিনের দুইটার মাঝামাঝি সাধারণত যেটা ব্যবহার করা হয় সেটা হলো টুয়া। তো অনেকে আবার এই টুয়া না দিয়ে রিস্ক্যাপ ব্যবহার করে বা রিস্ক প্যানেল বলে। এই যে মালটা এখন তৈরি হচ্ছে এটা হলো আপনার রিস্ক প্যানেল বা রিস্ক্যাপ, যেটাই বলেন বলতে পারেন, সমস্যা নেই। এখানে 3টা ভাঁজ দেওয়া হয়েছে, আপনি চাইলে ভাঁজ আরও বেশি দিতে পারেন, 5টা, 7টা এরকম কম বেশি দিয়ে ভাঁজ তৈরি করে নিতে পারেন। এটা টুয়ার বদলে ইউজ করা হয়। এই যে দেখছেন রিস্ক্যাপ, এটা চাইলে আপনি ভাঁজ আরও বেশি বাড়ায় নিতে পারেন। আর এগুলো হলো ক্যানোপি, যার যে ধরনের সাইজ লাগে যেখানে যতটুকু ভাঁজ দরকার অর্ডার করে নিতে পারেন। এখানে আপনার আছে জেট পার্লিং। তো এই জেট পার্লিংগুলো যেখানে যেখানে হোল দরকার, অনেকে স্ক্রু লাগানোর জন্য হোলের বিষয়টা মাথায় রাখেন যে এখানে অটো হোল করে নিতে পারেন। আপনি যাদের এই ধরনের হোল করা মাল, জেট পার্লিং, সি পার্লিং দরকার, তারা সাইজ অনুযায়ী মেজারমেন্ট দিলে আমরা সেই অনুযায়ী তৈরি করে দেবো ইনশাল্লাহ। এই যে দেখছেন এটা হলো MS মাল থেকে তৈরি, বা এটা নিয়ে হয়তো রং করা লাগে। আর এই যে দেখছেন সি পার্লিং, এটাও 200 তলার মাল, এটাও আপনার MS মাল থেকে তৈরি, এগুলো রং করা লাগে। আর এটার পাশে যেটা দেখছেন সেটা হলো, সেটাও সি পার্লিং, তবে এটা GP, এটা কোনো রং টং করা লাগবে না। যেই সাইজ দরকার সেই সাইজ দিলে আমরা এখান থেকে কাটিং করে দেবো, আপনি জাস্ট নিয়ে লাগাই দেবেন। তো আপনাদের যাদের এই ধরনের সি পার্লিং, ডেকিং শিট দরকার তারা অবশ্যই যোগাযোগ করবেন। আর হোলের প্রয়োজনে যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে হোল করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এছাড়া আছে আর এটা হলো ন্যাচারাল ফ্যান, এটাও আমাদের কাছে আছে।
তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, যার যেটা প্রয়োজন অবশ্যই নাম্বারে কল করবেন, যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।